তারপর বৃষ্টি সবকিছু রাজীব চৌধুরীকে বলল, আর বাসা থেকে বেরিয়ে রাব্বির কাছে চলে গেল মারিয়ার কথা। তুই খাবারগুলো টিফিন বক্সে কেন নিচ্ছিস? আমার এক বন্ধু কাল অ্যাক্সিডেন্ট করেছে, সে এখন হাসপাতালে ভর্তি আছে, আর তার জন্য আমি এত সকাল উঠে রান্না করলাম। এই খাবারগুলো নিয়ে তাকে দেখতে যাব। এখন কেমন আছে তোর বন্ধু? ভালো আছে বলেই তো খাবার নিয়ে যাচ্ছি, যদি শেষ পর্যায়ে থাকতো তাহলে তো আর খাবার নিয়ে যেতাম না। কি সব ফালতু কথা বলছিস! আচ্ছা ঠিক আছে, তা অ্যাক্সিডেন্ট কি করে হলো? এখন আমার দেরি হয়ে যাচ্ছে, পরে এসে তোমাকে বলবো। শোন, সুস্থ হলে একদিন আমাদের বাসায় নিয়ে আসিস। ঠিক আছে, বাই। মারিয়া তাড়াতাড়ি বেরিয়ে পড়লো, রিকশা নিয়ে হাসপাতালে চলে আসলো, আর রাব্বির কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। মারিয়া দেখলো এই দিনের সেই মেয়ে বৃষ্টি। বৃষ্টি রাব্বির পাশে রাব্বির হাত ধরে বসে আছে। তা দেখে মারিয়ার রাগ চরম পর্যায়ে উঠে গেল। ওর সাহস কি করে হয় রাব্বির হাত ধরার? ওকে আমি কাঁচা চিবিয়ে ফেলবো। এখন কিছু করা যাবে না, আগে বৃষ্টিকে যে কোনোভাবে হোক হাসপাতাল থেকে বের করতে হবে, তারপর সুযোগ বুঝে ওর ব্যবস্থা করব। কিন্তু কি করে বৃষ্টিকে এখান থেকে বের করব? মারিয়া একটা আইডিয়া পেল, সে ডাক্তারের কেবিনে চলে গেল। স্যার, এখন রাব্বি কেমন আছে? রাব্বি এখন ঠিক আছে, কিন্তু সুস্থ হতে সময় লাগবে। আচ্ছা রাব্বি তোমার কি হয়? আরে আরে, তুমি কান্না করছো কেন? আমার হবু বর হয়, কিন্তু কিন্তু কি? আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আর আমাদের সম্পর্ক বাড়ি থেকে সবাই মেনেও নিয়েছে। আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, আমাদের মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, আর একটা মেয়ে এই সুযোগ নিয়ে রাব্বিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। আপনি আমাকে একটু সাহায্য করবেন? কি সাহায্য? রাব্বির কেবিনে একটা মেয়ে আছে, ওই মেয়েটি আমাকে আর রাব্বিকে আলাদা করে দিতে চাইছে। তাই যতদিন রাব্বি হাসপাতালে থাকবে ততদিন যেন এই মেয়ে হাসপাতালে না আসতে পারে। প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার এসে রাব্বিকে দেখতে লাগলো। এই মেয়েটি কে? জাস্ট ফ্রেন্ড। তুমি যতদিন এখানে থাকবে ততদিন পর্যন্ত এই মেয়েটি হাসপাতালে আসতে পারবে না। কেন? তোমাকে কেউ জানে মেরে ফেলতে চায়। কে? সেটা পুলিশ তদন্ত করছে। তোমার গাড়ির ব্রেক নষ্ট করে দেওয়া হয়েছিল, আর গাড়িতে এসির মধ্যে ঘুমের কেমিক্যাল স্প্রে লাগিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে তোমার ঘুম চলে আসে। একটু পর পুলিশ আসবে তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, আর তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোমার বন্ধু তোমার সাথে দেখা করতে পারবে না। কিন্তু বৃষ্টিকে আমি অনেকদিন ধরে চিনি, বৃষ্টি আমার ক্ষতি করবে না। কে করবে বা না করবে জানি না, কিন্তু তুমি যতদিন হাসপাতালে থাকবে ততদিন তোমার পরিবারের সদস্য ছাড়া আর কেউ আসতে পারবে না। রাব্বি, তুমি সুস্থ হওয়ার আগে ডাক্তার ঠিকই বলেছে, যদি তোমাকে কেউ মারতে চায় তাহলে তোমার কারোর উপর বিশ্বাস করা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি চলে গেল মারিয়ার কথা। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে মারিয়া সব দেখছিল। এখন শুধু এখানে আমি আর রাব্বি ছাড়া কেউ থাকবে না। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসলো। হয়ে গেছে আমার কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন তুমি ভিতরে যাও। ঠিক আছে। মারিয়া কেবিনের ভিতরে গেল। মারিয়া দেখলো রাব্বি তাকে দেখে চোখ লাল করে ফেলেছে। রাব্বির কথা, তুমি এখানে? এই তো কাল আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিল, আর আপনার জন্য যা করেছি তার কি বলবো। আমাকে এই মেয়ে হাসপাতালে নিয়ে এসেছে, কিন্তু এই মেয়ে তো আমাকে দেখতে পারে না, আর সবসময় এই মেয়ের সাথে ঝগড়া লেগেই থাকে। এই মেয়ে জানে আমি একটা খারাপ ছেলে। মনে মনে কি ভাবছে বজ্জাতটা? আপনাকে ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আসলে আই এম সরি। সরি কেন বলছো? আমি এতদিন আপনার সম্পর্কে কিছু না জেনে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। এতদিন পর আমার সম্পর্কে কি এমন জানলে যে আমার কাছে এসে সরি বলছো? অনেক কিছু শুনেছি তাই সরি বলছি। আমি মারিয়ার হাতে একটি টিফিন বাটি দেখতে পেলাম। মারিয়া তা লক্ষ্য করলো। আপনার জন্য আমি রান্না করে নিয়ে এসেছি। কিন্তু আমি তো সকালে কিছু খাই না। কিন্তু আজকে খেতে হবে, আমি আপনার জন্য নিজের হাতে রান্না করেছি। আমি খাবো না, আর আমার সাথে মেলামেশা করার চেষ্টা করবেন না। কেন? আমি বলেছি তাই। আমি আপনার কথা রাখবো, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। আমি কারো কথা রাখি না, এখন তুমি আসতে পারো। আমি আপনাকে না খাইয়ে যাব না। আমিও তোমার খাবার খাবো না। চ্যালেঞ্জ করেন তাহলে, আপনি আমার আনা খাবার খাবেন না? চ্যালেঞ্জ, আমি তোমার খাবার খাবো না। যদি আমি জিতে যাই তো? তুই যা বলবে তাই করব, আর যদি আমি জিতে যাই? আপনি যা বলবেন তাই করব। আমি চাই তোমার এই মুখ আমাকে কখনো না দেখাও। আগে জিতেন, তারপর না হয় আমার মুখ আপনাকে কখনো দেখাবো না। আর আমি জিতলে কি পরে বলবো। এখন বাইরে যাও। ওকে। মারিয়া বাইরে চলে গেল। এমন ভাবে কথা বলছে যেন এই চ্যালেঞ্জ জিতে গেছে ও। আমিও দেখি কি করে জেতে। মারিয়ার কথা, মারিয়া রাব্বির কেবিন থেকে বেরিয়ে পড়লো। আমাকে তুমি এখনো ঠিক করে চিনোনি বধু, আজ পর্যন্ত আমি কোনো চ্যালেঞ্জ হারিনি, আজকেও হারবো না। আগে জিতি, তারপর তোমার খবর আছে। বেডে শুয়ে আছি তখন পুলিশ আসলো, আর সাথে মারিয়াকেও দেখলাম।
এই মেয়ে এখনো যায়নি। মারিয়াকে দেখে মনে মনে ভাবতে লাগলাম। তোমাকে কিছু প্রশ্ন করার ছিল। জি করুন। পুলিশ আমাকে কিছু প্রশ্ন করলো, তারপর মারিয়াকে প্রশ্ন করতে লাগলো, আমাকে কিভাবে পেয়েছে তার বর্ণনা দিতে লাগলো। পুলিশ চলে গেল। মারিয়া বেরিয়ে যাওয়ার সময় হাত দিয়ে বোঝালো আমাদের চ্যালেঞ্জ এখনো চলছে। দুপুরে একটি নার্স আমার জন্য খাবার নিয়ে আসলো। নার্সের মুখে মাস্ক পরা আর কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু আমি এতে মাথা ঘামাতে লাগলাম না। নার্স তখন বলল, আপনার হাতে তো ব্যান্ডেজ, কী করে খাবেন? তখন রাব্বি বলল, আমাকে একটা চামচ এনে দেন। নার্স বলল, কিছু মনে না করলে আমি খাইয়ে দেই। আমি নার্সের চোখের দিকে তাকিয়ে রইলাম, কেন জানি চেনা চেনা মনে হচ্ছে, এর আগেও এই দুটো চোখ আমি অনেকবার দেখেছি। নার্স আমাকে খাইয়ে দিচ্ছে, সত্যি খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, তার মধ্যে আজ অনেকদিন পর এমন খাবার খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ হলো, নার্স আমাকে ওষুধ নিজের হাতে খাইয়ে দিল। হঠাৎ করে নার্স মুখের মাস্ক খুলে ফেলল আর আমি অবাক হয়ে গেলাম, সাথে তো রাগ চরম পর্যায়ে উঠে গেল। এতক্ষণ মারিয়া নার্স সেজেছিল, মারিয়া হাসতে লাগলো। তো দেখলেন, চ্যালেঞ্জ কিন্তু আমি জিতে গেলাম। চিটার কোথাকার? এই আমাকে মোটেও চিটার বলবেন না, কথা ছিল আপনাকে আমি আমার আনা খাবার খাওয়াবো, আমি তাই করেছি, চ্যালেঞ্জটাও জিতে গেছি। কিসের চ্যালেঞ্জ? আমার সাথে চিটিং করেছো তুমি, যদি এখন আমি ঠিক থাকতাম তাহলে। এখন কিছু করতে হবে না, আগে আপনি সুস্থ হন, তারপর বলবো আপনাকে কি করতে হবে। আমি রাগে দুঃখে ফুঁসতে লাগলাম। মারিয়া হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে গেল। এত বড় একটা ভুল কি করে করলাম, বারবার মনে হচ্ছিল চেনা চেনা লাগছে, তারপর কেন সন্দেহ করলাম না, মনে মনে নিজেকে গাল দিতে লাগলাম মারিয়ার কথা। রাতে মারিয়া বালিশ জড়িয়ে শুয়ে আছে আর আব্বির কথা ভাবছে। এই বাচ্চা বধূটাকে আমার এত কেন ভালো লাগে, বধূটার সাথে ঝগড়া করতেও ভালো লাগে আমার, কিন্তু বধূটা অনেক রাগি মানুষ। আচ্ছা রাব্বিকে কি কে মারতে চায়? রাব্বি তো অনেক মেয়ের সাথে প্রেম করেছে, তাদের সাথে হয়তো শারীরিক সম্পর্ক করেছে, তাহলে কি তাদের মধ্যে অন্য কেউ? আচ্ছা রাব্বি কি আসলেও ভালো মানুষ নাকি খারাপ মানুষ? আর আমি কেন রাব্বির কথা এত ভাবছি? তাহলে কি আমি রাব্বিকে, না এটা কখনো হয় না। রাব্বির কথা ভাবতে ভাবতে একসময় ঘুমের দেশে হারিয়ে গেল মারিয়া। সকালে পাখির ডাকে ঘুম ভেঙে গেল। কলেজে যাওয়ার আগে রাব্বির সাথে একবার দেখা করে গেল। কিছুদিনের মধ্যে রাব্বি সুস্থ হয়ে উঠল। এই কয়দিন মারিয়া অনেকবার রাব্বির সাথে দেখা করতে গেছে, রান্না করে নিয়ে গেছে, কিন্তু রাব্বি খেতে চায়নি, কিন্তু মারিয়া জোর করে খাইয়ে দিয়েছে রাব্বির কথা। কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে চলে আসলাম। দিন দিন মারিয়ার অত্যাচার বেড়ে চলেছে, আগের চাইতে এখন আরও বেশি বিরক্ত করে আমাকে, একটি করতে বললে আরেকটি করে বসে, মাঝে মাঝে মনে হয় আমার উপর অধিকার খাটাতে চায়, এক কথায় দুষ্টুমে। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল, আমি গিয়ে দরজা খুললাম। আপনি এখানে? দরজা খুলে দেখি বাহিরে আমার বাবা দাঁড়িয়ে আছে। ভিতরে চল, কথা আছে। আমি তার সাথে গিয়ে ড্রয়িং রুমে বসলাম। এসব কি করে হলো? এতদিন পর তাহলে জানতে পারলেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি কি একবার ফোন করে বলেছো আমাদের? প্রয়োজন মনে করিনি তাই বলিনি। কবে ভালো হবে তুমি? এভাবে আর কতদিন চলবে? আপনারাই তো আমাকে এরকম বানিয়েছেন, এখন আবার ভালো হতে বলছেন? একটি মানুষ এমনি এমনি খারাপ হয় না, তাই খারাপ হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। আগের মতো রয়ে গেলে তুমি, তোমার এসব কথা বলে প্রমাণ করতে পারবে না তুমি ভালো ছেলে। আমি প্রমাণ করতে চাই না, আমি এইরকমই থাকবো, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আসতে পারেন। এক সপ্তাহ পর তোমার বোনের জন্মদিন, বাড়িতে চলে এসো। ভেবে দেখবো। বাবা চলে গেল, কেন জানি অনেক রাগ উঠতে লাগলো, একটি মদের বোতল বের করে খেতে লাগলাম। কখনো কখনো নেশাও আমাকে কাবু করতে পারে না। পড়ে রইলাম নিস্তেজ হয়ে মারিয়ার কথা। আচ্ছা আমি রাব্বির কথা কেন তো ভাবছি, সবসময় কেন ওর চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছে, কেন রাব্বিকে বারবার দেখতে মন চাইছে, এসব কি হচ্ছে আমার সাথে? আচ্ছা আমি কি রাব্বিকে তাহলে সত্যি সত্যি ভালোবেসে ফেললাম? আমার পরীক্ষা করতে হবে আমি রাব্বিকে ভালোবেসেছি কি না, যদি রাব্বির সাথে আমি অন্য কোনো মেয়েকে সহ্য করতে না পারি তাহলে আমি রাব্বিকে ভালোবেসে ফেলেছি, কালকেই আমার প্রমাণ করতে হবে। পরের দিন কলেজে। কখন যে আসবে কলেজে, নাকি কোনো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে কে জানে। মারিয়া হঠাৎ করে দেখলো রাব্বির গাড়ি কলেজের গেট দিয়ে ঢুকছে। রাব্বির গাড়ি দেখার সাথে সাথে মারিয়ার মনে আপনা আপনি খুশি লাগতে লাগলো। রাব্বির গাড়ি থেকে নামলো, মারিয়া সেই রাব্বির দিকে যাবে, তখনই রাব্বির কাছে রিমা আসলো। রিমা এসে রাব্বির হাত ধরে টানতে লাগলো আর একটি বেঞ্চে গিয়ে বসলো। তা দেখে মারিয়া প্রচণ্ড রাগ হতে লাগলো। মারিয়া রাগে ঘন ঘন নিঃশ্বাসও ফুঁসতে লাগলো। আমি কি রাব্বিকে তাহলে সত্যি ভালোবেসে ফেলেছি? হ্যাঁ তাই তো, রাব্বির পাশে রিমাকে কেন আমি সহ্য করতে পারছি না, আমার তো জেলাস ফিল হচ্ছে, শেষে গিয়ে এমন একটা ছেলের প্রেমে পড়লাম
যে কিনা এর আগে অনেক মেয়ের সাথে প্রেম ও রুমমেট করেছে। মারি আস্তে আস্তে রাব্বির ও রিমার কাছে গেল। রাব্বির কথা, আজ কলেজে যাওয়ার কোনো ইচ্ছা নাই। হঠাৎ করে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসলো। তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।